ডলারের মূল্য বৃদ্ধিতে খুশি রপ্তানিকারকরা, দ্রব্যমূল্য বাড়বে আশঙ্কা আমদানিকারকদের। রমজানের আগেই চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়ে গেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। এবং ল পেইন নির্বাচিত হলে বাধাগ্রস্ত হবে ফ্রান্সের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংখ্যায় ব্যবসায়ী। স্বাগত নিউজ 24 বিজনেস, আমি রামিম হাসান, দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। বিস্তারিত, হঠাৎ করে ডলারের বাজার অস্থির হয়ে যাওয়াকে কারসাজি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে সব ধরনের পণ্য আমদানির খরচ বাড়বে, যা দ্রব্যমূল্য বাড়াবে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন বাজারের স্বাভাবিক গতিতে এই দর বেড়েছে, তাতে কারো হস্তক্ষেপ করা মোটেই কাম্য নয়। বিস্তারিত দেখুন সুলতান আহমেদের রিপোর্টে। বেশ কয়েক মাস ধরে দেশে রেমিটেন্স প্রবাহ কমছে, অন্যদিকে নীতি নির্ধারকদের চিন্তায় ভাঁজ ফেলছে রপ্তানি আয় প্রত্যাশার চেয়ে বেশ খানিকটা কম হয়। এমন প্রেক্ষাপটে রপ্তানি কারক সহ অর্থনীতিবিদদেরও দাবি ছিল ডলারের দাম কিছুটা হলেও কমানোর। কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ ছাড়াই গেল সপ্তাহে হঠাৎ ডলারের দাম বেড়ে যায় 5 থেকে 6 টাকা পর্যন্ত। আমদানিকারকরা বলছেন এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বাংলাদেশ ব্যাংকের মনিটরিং দুর্বলতার কথাও বলছেন কেউ কেউ। সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখন এইটার বেনিফিশিয়ারি হচ্ছে কিছু লোক লাভ করে, যারা ফটকাবাজারি করে যদি একটা গোষ্ঠী এটাতে লাভবান হতে পারে। সার্বিকভাবে কিন্তু সরকারের কোনো লাভ নাই, বরং সরকারেরও ক্ষতি, তার ইমেজের ক্ষতি এবং আমাদের আমদানিকারকদের ক্ষতি। ডলার যখন শর্ট হবে ওনারা ডলার ছেড়ে দেবেন বাজারে, ডলার যখন বেশি হবে তখন ডলার কিনে নেবেন বাজারে। এই যে সমতাটা, এই সমতা সেন্ট্রাল ব্যাংক করবে। তবে রপ্তানিকারকরা ডলারের দাম বাড়ায় স্বস্তিতে রয়েছেন, এটা কমাতে হস্তক্ষেপ করা উচিত নয় বলেও মত তাদের। এই হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য না, যদি হস্তক্ষেপ করতে হয় তাহলে ইম্পোর্টারদের জন্য একরকম রেট, এক্সপোর্টারদের জন্য আর এক রকম রেট। ডুয়েল এক্সচেঞ্জ রেট চালু হওয়া মনে হয় এখন আমাদের সময়ের দাবি। আর বিশেষজ্ঞরা বলছেন দুই পক্ষের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে নজর রেখে ডলারের দাম নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ট্রেনকারটাকে বলছে যে আমাদের হলে ভালো হয়, তো এখানে একটা দেখতে হবে সেন্ট্রাল ব্যাংকের এখন দরকার যে মনিটর। তবে এটা ঠিক যে বাংলাদেশে আরইআর যেটা আছে, রিয়েল এফেক্ট এক্সচেঞ্জ রেট, ওটা যদি আপনি ধরেন তো এখন এটা একটা যুক্তি আছে যে বাংলাদেশে টাকাটা একটি অতিমূল্যায়ন করছে, কিছুটা অবমূল্যায়নের প্রয়োজন আছে। ডলারের বাজার নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ সাবেক এই গভর্নরের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রোজার আগেই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়ে গেছে সব ধরনের পণ্যের দাম। আর এর কারণ হিসেবে খুচরা বাজারের যারা ক্রেতা তারা বলছেন যে এটি মূলত বাজার মনিটরিং না করার কারণেই হয়েছে, কিন্তু জেলা প্রশাসক বলছেন তাদের মনিটরিং হচ্ছে, সামনে আরও বাড়ানো হবে। দেখব নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সালে জোহর চৌধুরী। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার হিসেবে পরিচিত চট্টগ্রামের খাতুনগঞ্জ। রমজান শুরু না হলেও এই পাইকারি বাজারে এখনই ছোলা, চাল, ডাল, তেল সহ সব ধরনের পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে সব ধরনের চাল, মশলা, শুকনো মরিচ সহ পেঁয়াজ রসুনের দামও। পাইকার এবং আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় প্রভাব পড়েছে। মূলত দুটি কারণে বাজারের দাম বাড়ছে রমজান উপলক্ষে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে সব কিছু পণ্যেরই দাম বেশি আছে, আরটা হচ্ছে ডলারের দাম। এদিকে পাইকারি বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারে দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আচ্ছা, ছোলা, সোনা, তারপরে চাউল, তৈল, এগুলো সবগুলো পাইকারি বাজারে বাড়তি, এই জন্য আমরা এখানে একটু বাড়তি দামে বিক্রি করছি। অন্যদিকে রমজানের আগে এভাবে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে এ হারে যদি বাড়তে থাকে তাহলে পবিত্র রমজানে আমাদের হিমশিম খেতে হবে। আমরা আগে পেঁয়াজ কিনছি 15 টাকা, এখন কিনছি 25 টাকা, তো আমাদের এই জিনিসগুলোর দাম বাড়ছে, সামনে রমজানে আরও দাম বাড়ে যাবে। এটা যদি সরকার মনিটরিং করে ভালো করে তাহলে জিনিসটা ভালো বলে মনে হয়, নাহলে অনেকজন নিত্য দিন খেটে মাছ আছে যে ওদের কষ্ট বলার মতো না। কৃত্রিম যে কোনো সংকট এড়াতে বাজার মনিটরিং করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। পর্যবেক্ষণ করছে যে কী ধরনের বিষয় এবং কতটুকু দাম বৃদ্ধি পেয়েছে, যদি সেরকম অভিযানের মতো
প্রয়োজন হয় অবশ্যই আমরা বসবো এবং তাদের সাথে আলোচনা করবো, যদি আলোচনা সেরকম ফলপ্রসূ না হয় তাহলে তো অবশ্যই আমরা অভিযানে যাব। খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 76 টাকা করে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকা কেজি দরে। এভাবে চালসহ সব পণ্যের দাম খুচরা বাজারে কেজিতে 10 টাকার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঙ্গি চাষে প্রসিদ্ধ হয়ে উঠেছে নরসিংদীর চরাঞ্চল। মূলত চরের মাটিতে এর আবাদ ভালো হয় এবং ফলের আকার এবং স্বাদে সুস্বাদু হয়। এর চাহিদা রয়েছে ঢাকা এবং এর আশপাশের বাজারগুলোতে। আর লাভ বেশি হয় সেখানকার চাষিরাও ঝুঁকছেন বাঙ্গি চাষের দিকে। তবে এবার অতিবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হয়েছে। সুমন বর্মনের রিপোর্ট দেখব ডেস্কের মাধ্যমে। নরসিংদী চরাঞ্চলে বেলে মাটি বাঙ্গি চাষের জন্য বেশ উপযোগী। ফলে এখানকার বাঙ্গি আকারে বড় এবং দেখতেও ভালো হয়। এই ফল চাষে শ্রম এবং খরচ দুটোই কম লাগে, ফলে লাভ হয় বেশি। তবে বৃষ্টির কারণে এবার ফলন কিছুটা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। যদি অতিবৃষ্টি না হইতো তাহলে আমরা কৃষক বিশেষ পরিমাণ টাকা উপার্জন করতে পারতাম। নরসিংদীর বাঙ্গির চাহিদা বেশি থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি জমি থেকেই পণ্য কিনতে আসেন। বাঁশগাড়ির বাঙ্গি খুব ভালো, খাওয়াতে খুব স্বাদ, এই কারণে এদিকে নিয়ে আসি। খাইতে সুস্বাদু বিদায়, এখানকার বাঙ্গি মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় যায়। চরাঞ্চলে অন্য কোনো ফসল না হওয়ায় বাঙ্গি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। নরসিংদী জেলায় প্রায় 8টাই ইউনিয়ন চর, বিশেষ করে রায়পুরা এবং নরসিংদী শহরে 8টা ইউনিয়ন চর, সেই চরগুলোতে একটা ফসলই হয়। সেই ফসলের সাথে সাথে অনেক সময় দেখা যায় রিলে করব হিসেবে এই বাঙ্গি চাষ করে, অল্প কম সময়ের মধ্যে এবং কম খরচে এই বাঙ্গি উৎপাদিত হয়। এবছর নরসিংদীর বিভিন্ন চরে অন্তত 42 হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছি এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফরিদপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, আর এতে যথারীতি খুশি কৃষকরা। তবে শঙ্কা রয়েছে ন্যায্য দাম পাওয়া নিয়ে, আর কৃষি কর্মকর্তারা বলছেন এই ধারা অব্যাহত রাখতে সরকারি সহযোগিতাও অব্যাহত থাকবে। ফরিদপুর প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর ফরিদপুর জেলায় বোরো আবাদ হয়েছে 21,916 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। ভগবান এবার আমাকে ধান ভালোই দিছে, এবার সরকারের কাছে আমাকে আবেদন রইল আমাকে সার ওষুধ ইটা আমাকে একটু কমায় দিলে আমরা একটু কৃষক আমরা বেঁচে থাকতে পারবো। ধানের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো, এবার ধানের ফলন দিয়ে আমরা খুশি হয়েছি। তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে কৃষকেরা। আমার ধানের আবাদ খুব ভালো হয়েছে কিন্তু আমরা খরচা বেশি হয়েছে কিন্তু আমরা ধানের মূল্য পাইনি। এই পর্যন্ত যা ধানের খরচ গেছে মোটামুটি 1,000 টাকার উপরে গেছে চলে মনকে। সরকার 34 টাকা ধানের কেজি প্রতি মূল্য দিছে কিন্তু আমরা যখন বাজারে ধান নিয়ে যাই তখন এই ধানের এই 34 টাকা মূল্য দাম পাই না। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন উৎপাদন খরচের তুলনায় লাভ না হওয়ায় দিন দিন এই অঞ্চলের চাষিরা বোরো আবাদ কমিয়ে দিয়েছেন। তবে এবছর ধানের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বোরোর আবাদ কিছুটা কমছে, তার কারণ হলো যে আমাদের বোরো আবাদের ক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়, বিশেষ করে সেচ খরচ। আমাদের ফসলের অবস্থা খুবই ভালো, আমরা আশা করছি যে ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে। আগামীতে সরকারি সহযোগিতা না পেলে বোরো আবাদ কমিয়ে দেবেন বলছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে শেষ হলো পোর্ট এক্সপো 2017, চট্টগ্রাম বন্দরের 130তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম থেকে নয়ন বোরা জয়ের প্রতিবেদন জানাচ্ছেন তাজিন আশরাফি।
চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই দুই দিনের এই পোর্ট এক্সপো। শুক্রবার শেষ দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবারের মেলায় বাংলাদেশের সব বন্দর, স্টক হোল্ডার, নিরাপত্তা সংস্থা, ব্যবসায়ী সংগঠন অংশগ্রহণ করে। চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম, আমরা যে কাজগুলো করি টোটাল, এটা বিশাল কার্য কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটা বাঙালি জাতি সবার কাছে জানা উচিত। পোর্টে যে যে জিনিসগুলো ওরা যাদের সাথে রিলেটেড এবং সব কিছু পোর্ট সম্পর্কে রিলেটেড সব কিছু জানতে পারছে। ফ্যান্টাস্টিক, দে শুড বি গোইং অন উইথ দিস সর্ট অফ প্রোগ্রামস। বৃহস্পতিবার পোর্ট এক্সপো মেলা দেখতে আসেন নৌ পরিবহন মন্ত্রী। এক্সপো 2017 এই প্রথমবারের মতো চট্টগ্রামে এই বন্দর অনুষ্ঠিত হলো, এর আগে কখনো হয়নি। এর মধ্য দিয়ে আমাদের বন্দরের যে অভিযাত্রা, উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তার সামনে তুলে ধরেছি এবং গোটা জাতির সামনে আমরা তুলে ধরেছি। প্রতিবেশী দেশগুলোকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ করে দিতে পারলে অর্থনীতির গতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ 24 বিজনেসে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। এবারে আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। 23 এপ্রিল প্রথম দফা নির্বাচন শেষে 7ই মার্চ দ্বিতীয় দফা নির্বাচনের জন্য অপেক্ষা করছে ফ্রান্সের নাগরিকরা। দেশটির ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করছেন ম্যারিন ল পেন নির্বাচিত হলে তা হবে ফ্রান্সের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, মুক্ত বাণিজ্য এবং বিশ্বায়নের জন্য এক বড় বাধা। এদিকে প্রথম দফায় ইমানুয়েল ম্যাক্রনের জয়ের পর বৈশ্বিক আর্থিক বাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিস্তারিত ফারহিন ইসলামের প্রতিবেদনে। ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রথম দফার 24% ভোট পেয়ে এগিয়ে আছেন 39 বছর বয়সী সাবেক ব্যাংকার ইমানুয়েল ম্যাক্রন। বাণিজ্য ঘাটতি ও বেকারত্ব কমানোর সহ মোট 25% কর্পোরেট করহার কমানোর কথা রয়েছে ম্যাক্রনের নির্বাচনী প্রতিশ্রুতিতে। 30 বছর ধরে যে ব্যবস্থা আমাদের দেশের চলমান সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারেনি তা পুরোপুরি ভেঙে ফেলাই আমাদের মূল চ্যালেঞ্জ। আরেক প্রতিদ্বন্দ্বী মারিন ল পেন প্রথম দফা পার করার পর ফ্রন্ট ন্যাশনাল দলের প্রধান থেকে পদত্যাগ করলেও থাকছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত লু পেন নির্বাচিত হলে তা বিপজ্জনক হবে এমনটাই মনে করছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। আমরা সবাইকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা জাতিবিদ্বেষের বিপক্ষে, ফ্রান্সে এখনো গণতন্ত্র আছে। 7ই মে লু পেনের জয় ঠেকাতেই আমরা এখানে মিলিত হয়েছি। লুপেনের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে বিদেশি কর্মীদের ওপর 10% হারে কর নেয়া, তাই সব দিক বিবেচনায় ম্যাক্রনের পক্ষ নিয়েছেন ফ্রান্সে বসবাসকারী বেশিরভাগ প্রবাসী বাঙালি। দ্বিতীয় দফায় যেন সে আসে সেটাই আমরা কামনা করি। আর আমাদের বাংলাদেশি যারা এখানে আছি, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আমরা ভালো কিছু আশা করছি। এদিকে প্রথম দফায় ম্যাক্রনের জয়ের পর বৈশ্বিক আর্থিক বাজার তার উত্তাপ হারিয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ইউরোর মান ডলারের বিপরীতে প্রাথমিকভাবে প্রায় 2% এবং ইয়েনের বিপরীতে 3% বেড়ে যায়, কিন্তু দিনের মধ্যভাগে তা 1/3 ঘুরে যায়। এছাড়া পতন দেখা গেছে স্বর্ণ ও মার্কিন বন্ডের বাজারে। অন্যদিকে সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে লেনদেনে 1.8% পর্যন্ত পতন দেখা গেছে। 7ই মে ফ্রান্সের নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে জাতীয়তাবাদী মারিন লু পেনের জয়ের সম্ভাবনা সার্বিকভাবে বাজার ভীতিকে বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন ব্রেক্সিটের পথ ধরে ফ্রান্সকেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে নিয়ে যাওয়ার যে কথা ল পেন ঘোষণা করেছেন, নির্বাচনী লড়াইয়ে সেটাই তাকে আলোচনায় রেখেছে। ফারহিন ইসলাম, নিউজ 24। আর এর মধ্যে দিয়ে শেষ করব নিউজ 24 বিজনেস। তবে যাবার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরেকবার। ডলারের মূল্য বৃদ্ধিতে খুশি রপ্তানিকারকরা, দ্রব্যমূল্য বাড়বে আশঙ্কা আমদানিকারকদের। রমজানের আগেই চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়ে গেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। ল পেন নির্বাচিত হলে বাধাগ্রস্ত হবে ফ্রান্সের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, শঙ্কায় ব্যবসায়ীরা।
আর এই ছিল নিউজ 24 বিজনেসের এখনকার আয়োজন। এরপরে দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।